পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এনএসইউআইয়ের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, একাধিক ছাত্রছাত্রী আহত, রক্তারক্তি কাণ্ড, দাবি পূরণ না হলে এনএসইউআইয়ের ত্রিপুরা বন্ধ ডাকার হুঁশিয়ারি। করোনা জনিত কারণে এবছর টিবিএসসি পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের মূল্যায়ন করে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশ ফেল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণরা সোমবার থেকে পথে নেমেছে। সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে সোমবার অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন স্থানে পথ অবরোধ করেছে। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রীর কদম তলাস্থিত বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলো এনএসইউআই। এক্ষেত্রে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিভাবকরাও সামিল ছিলেন। এই বিক্ষোভ আন্দোলনের নেপথ্যে ছিলেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। রাজ্য সরকার এক্ষেত্রে কথা রাখেনি বলে নিজ প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা বীরজিৎ সিনহা। আমরা দেয় নেতৃত্বে গভর্নমেন্ট বোর্ড মেনে নিয়েছিল যে না, সবাইকে আমরা প্রমোশন দিয়ে দিব, এবং ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে, অন্যান্য রাজ্যও দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, কিন্তু দেখা গেল ভোট বলছে সবাইকে প্রমোশন দেবে, কিন্তু যখন রেজাল্ট আউটের পরে দেখা যায় ওটা ঠিকভাবে হয়নি। যারা মেধা ছাত্রছাত্রী অনেকে ফেল করেছে, যার কারণে এই প্রতিক্রিয়া, শুধু এখানে না তো সারা যে কোন কৈলাসে হচ্ছে। করবো করবো না কেন, এটা তো ছেলেখেলা হচ্ছে। ডিসিশন নিলে তো একবার ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট বা বোর্ড, এটা তো রক্ষা করার দরকার ছিল। এই ছাত্রছাত্রী গার্জিয়ান সবাই জানে যে এই লকডাউন পিরিয়ড বা করোনা পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট বোর্ড ডিক্লেয়ার দিয়েছে সবাইকে পাস দেবে, এর মধ্যে যে আটকানো হয়েছে কত পার্সেন্ট জানি, 10% 20%, এটা তো সাংঘাতিক। এর মধ্যে অবিলম্বে সমস্ত অনুত্তীর্ণদের পাশ করিয়ে দিতে হবে, সে দাবি পূরণ না হলে ত্রিপুরা বন্ধ ডাকার হুঁশিয়ারি দিলেন রাজ্য এনএসইউআইয়ের সহসভাপতি সম্রাট রায়। দেখুন, শিক্ষামন্ত্রী বলেছিল যে সকল ছাত্রদের, আমাদের আন্দোলনের ফলে সকল ছাত্রছাত্রীদের প্রমোট করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রদের 80% ছাত্রদের মাধ্যমিকে প্রমোট করা হয়েছে, যেই জায়গায় সিবিএসসি বোর্ড প্রায় 99.37% ছাত্রদের প্রমোট করা হয়েছে, এই জায়গায় পরীক্ষাই হয়নি, কী করে ছাত্ররা ব্যাক পায়, ফেল করে, এটা কোন ধরনের? আমরা প্রথম থেকে ডিমান্ড করছি যে সকল ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করতে হবে। গতকালকে দেখেছেন সারা রাজ্যে আন্দোলন হয়েছে, মনুতে হয়েছে, উদয়পুরে হয়েছে, বিশ্রামগঞ্জে হয়েছে, তেলিয়ামুড়ায় হয়েছে, প্রত্যেক জায়গায় এডিসি এরিয়াতেও আন্দোলন হচ্ছে, গতকালকে থেকে শুরু হয়ে গেছে। আমরা চাই অবিলম্বে করতে হবে, অবিলম্বে যদি না করা হয় রাজপথে আমরা 24 ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাক। বিক্ষোভ আন্দোলনের ফলে সভাপতি ওই সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি কায়েম হয়। এতে প্রাথমিক অবস্থায় বুঝিয়ে সুঝিয়ে ছাত্রদের বিক্ষোভ আন্দোলন থেকে বিরত করতে না পেরে পুলিশ পর্যন্ত লাঠিচার্জ করে, এতে একাধিক ছাত্রছাত্রী আহত হয়। রীতিমতো রক্তারক্তি কাণ্ড, এর মধ্যেই পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয়। তবে এদিন পুলিশের লাঠিচার্জের ফলে কোমলমতির ছাত্রছাত্রীরা, বিশেষ করে মেয়েরা রক্তাক্ত হয়েছে। এতে সভাপতি সম্পন্ন মানুষ পুলিশের ফের সমালোচনায় মেতেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।